এরপরে প্রশ্ন হল আসন্ন ফাউন্ডেশনের অর্থের যোগান কিভাবে হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্ন আরও অনেকেরই নিশ্চয়ই এ প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে আসন্ন ফাউন্ডেশনের ব্যয়ের প্রধানত দুটি খাত একটি হলো অফিস খরচ বা ফাউন্ডেশনের পরিচালনা খরচ আরেকটি হল বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নের খরচ অফিস খরচ বা প্রশাসনিক খরচ যেটা বলতে পারি সেটা অত্যন্ত সীমিত কারণ ফাউন্ডেশনের পরিচালনার সাথে যারা জড়িত আছেন তারা সবাই অবৈতনিকভাবে আছেন এবং নামে লেখা আছে যে আশ্চন্ন ফাউন্ডেশনের পরিচালনায় যারাই থাকবেন তারা কেউ এখান থেকে কোনো প্রকার বেতন ভাতা ইত্যাদি গ্রহণ করবেন না আর এর বাইরে সামান্য কিছু স্টাফ আছেন তাদের বেতন ভাতা এবং অফিস ভাড়া এটি হলো ফাউন্ডেশনের পরিচালনা খরচ নিজস্ব কোনো গাড়ি ফাউন্ডেশনের নেই আর বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নের যে খরচ ফাউন্ডেশনের সেটি পরিপূর্ণভাবে এসে থাকে সাধারণ মানুষের দান থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফাউন্ডেশনকে দান করে থাকে বিভিন্ন প্রজেক্টের ঘোষণা আমরা যখন দিই এবং সেখানে দানের খাত উন্মুক্ত করে দিই তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকল শ্রেণী পেশার এমনকি প্রবাস থেকে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা তারাও অনলাইনের মাধ্যমে বা তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে ফাউন্ডেশনকে সহযোগিতা করে থাকেন ওই প্রজেক্টগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে যেমন আমরা কয়েকদিন আগে কোরবানির যে প্রজেক্ট বাস্তবায়ন করেছি সেখানে আপনারা জানেন যে দেশের পঞ্চাশটি জেলায় আলহামদুলিল্লাহ বিপুল সংখ্যক গরু এবং ছাগল কোরবানি করা হয়েছে এই পশুগুলো নিশ্চয়ই কোনো কোরবানিকারী ব্যক্তি তার পক্ষ থেকে কোরবানির জন্য দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আমরা সেই দায়িত্ব পালন করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছি আর অফিসে আমাদের অডিট রিপোর্টের জন্য পরিপূর্ণ ফাইল রেডি করেছি এই যে একটি প্রজেক্ট এই প্রজেক্টের পুরো খরচটা কোরবানি যারা করছেন তাদের টাকা থেকে এসছে বৃক্ষরোপণের জন্য আমরা ঘোষণা দিয়েছি সেখানে একটি গাছ এর চারা কেনা সেটা পরিচর্যা করা এবং আরও যে সমস্ত খরচ আছে পরিবহন ইত্যাদি সবগুলো মিলে আপনাদেরকে একটা ফিগার আমরা বলেছি সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে এবং ঘোষণাতে আমরা এও বলেছি সেখান থেকে অতিরিক্ত যদি কোনো টাকা থেকে যায় তাহলে সেটা পরবর্তী বৃক্ষরোপণের খাতে খরচ হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনুল্লাহ এইভাবে প্রত্যেকটি প্রজেক্টের জন্য আপামর সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত দান সেটা দিয়েই কিন্তু ফাউন্ডেশনের প্রজেক্টগুলো বাস্তবায়ন হয়ে থাকে আলহামদুলিল্লাহ বিশেষ কোনো ব্যক্তি গোষ্ঠী বা প্রতিষ্ঠানের টাকায় ফাউন্ডেশনের কোনো প্রজেক্ট পরিচালিত হয় না বা ফাউন্ডেশন পরিচালিত হয় না বিধায় ফাউন্ডেশন পুরাটাই আপামর সাধারণ মানুষের এবং সাধারণ মানুষের সহযোগিতা দিয়ে এটি পরিচালিত হয়ে আসছে আপনাদের স্নেহ ভালোবাসা এবং আপনাদের আন্তরিকতা আন্তরিক দোয়া এবং সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আমরা এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য মুসলিম উম্মার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আরও কল্যাণমূলক কাজ করতে চাই আল্লাহ তালা আমাদেরকে আস্থার সঙ্গে নিষ্ঠার সঙ্গে শুদ্ধতার সঙ্গে ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও বেশি পরিপ্রসর করার তফিক দান করুন আপনারা যারা আমাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছেন পাশে থাকছেন আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন জজাকমুল্লাহ খের